তাঁতিদের জন্য হস্ত্রচালিত দিবস পালিত হলেও শোনা হলো না তাদের কথা। অব্যক্ত সেই যন্ত্রণার কথা আপনাদের শোনাবো আমরা। গত রবিবার ছিল আন্তর্জাতিক হস্ত্রচালিত তাঁত দিবস। গুণীমানী ব্যক্তিদের ভাষণে প্রশংসিত হয়েছিলেন হস্ত্রচালিত তাঁত শিল্পীরা। তাদের গলায় উত্তরীয় হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করার মাধ্যমে খুশি করার চেষ্টা হলেও বছরের বাকি 364 দিন কাটে প্রায় অনাহারেই। তাদের নিয়ে গঠিত বিভিন্ন কমিটির কর্মকর্তাগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ের ডাক পেলেও তাদের বরাদ্দ বছরে একবারই। কেন্দ্র হোক বা রাজ্য, কোনো সরকারি সুবিধাই পৌঁছায় না তাদের ঘরে। বেশিরভাগ অনুষ্ঠানই কর্মকর্তা, সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের বক্তব্যের সময় শেষ হয়ে যায়। শোনা হয় না তাদের কথা, অব্যক্ত থেকে যায় তাদের অভাব, অভিযোগ, দারিদ্রতার কথা। তবে আমরা পেয়েছিলাম বেশ কিছু অপ্রিয় সত্য কথা। শুভ দিনে তাদের আয়োজনকে অসম্মান করতে পারেনি, তাই আজ প্রকাশ করা হলো তাঁতিদের মনের কথা। শান্তিপুর জন উদ্যোগ খুবই শীঘ্রই এই উদ্যোগ গ্রহণ করবেন তাদের নিয়ে। সেখানে বক্তা হবেন শুধু তারাই। প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ জানাবেন বিভাগীয় দপ্তরের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের কাছে। কি সেই প্রশ্ন শুনে নেব, চলুন। আপনি বলুন। হ্যাঁ, কিছু পাইনি। আচ্ছা আচ্ছা, তারপর ধরেন এই বয়সে, স্বাস্থ্যকর বয়সে, হ্যাঁ, আমি বাড়ির লোকের জন্য আগে 68, এখন আমার বয়স্কতা পাইনি। কী পাননি? বয়স্কতা আমি পাই, বয়স্ক ভাতা পাননি। আচ্ছা, তাহলে এই যে সংবর্ধনা মানে কি আজকে? বয়স্ক ভাতা আমরাও পাই। আপনি পেয়েছেন? কেউই বয়স্ক ভাতা পাননি? কত বয়স আপনাদের? আমার 73 বছর। আপনার? আপনার 78 বছর। আচ্ছা, এই যে সংবর্ধনা দিল আপনাদের গলায় উত্তরীয় সংবর্ধনা, কেমনভাবে দেখছেন? ভালো লাগছে। আর কী চাইছেন সরকারের কাছে, দাবি কী? খাবার ভালোভাবে চলে। কী নাম আপনার? আমার নাম চন্ডী বন্দ্যোপাধ্যায়। কতদিন ধরে তাঁত বুনছেন? আমি নারাজি হয়ে গেছি। তাও তাও ধরেন শান্তিগাঁও যাই 23-24 বছর। তাহলে আগে যান সেখান ছিলেন, সেখানে বুনতাম। এখনও বুনছেন? এখনও বুনছে, পায়ে পড়ল না। মজুরি নেহানির কাজ করতে হয় না মাঠা? মহাজন কাপড় নিচ্ছে ঠিকঠাক মতন? মজুরি দিচ্ছে? মজুরি দিচ্ছে? আমি নাই, 2-3 মাস বসে আছি, এই কাজ করতে পারছি না। ঠিক আছে, মহাজন এখন কাপড় যদি বিয়ে বেঁচে কেনা হয় তাহলে মহাজন চলবে, আমি কাপড় বেঁচে কেনা নেই। মজুরি ঠিক মতন পান? মজুরি পাই খুব, সেইরকম ভাবে মজুরি পাচ্ছি। আর এমনি অন্যান্য কোনো তাঁতিদের যে সুযোগ সুবিধা, তাঁতিদের ঘরে ছেলে মেয়েদের পড়াশুনো করলে একটা টাকা পাওয়া যেত, সেসব? বার্ধক্য ভাতা না কিছুই পান না? এই তিনজনই পান না? কী নাম আপনার? আপনি কি এখনো তাঁত বুনেন? তাঁত বুনেই কি সংসার চালান? সংসার আমি চালাই, আমার ছেলেরা আছে। কোথা থেকে আসছেন? কী নাম আপনার? খাঁপাড়া থেকে। কী নাম? মদন গোপাল প্রামাণিক। কথাই স্বীকার করছেন, তা পৌরপতি থেকে আরম্ভ করে বিধায়ক সকলেই বলছেন তলা নিতে, সাধারণ মানুষও বলছেন, আমরাও বলছি, কীভাবে এর সম্ভব আপনার কী মনে হয়? শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে আমরা বিগত যে হ্যান্ডলুম দিবস গেছিলো গত বছর, তখনও একটা আমরা একটা আমাদের ফেসবুক প্রোফাইলে একটি লেখা পোস্ট করেছিলাম। আমরা বেশ কিছু তথ্যানুসন্ধান করবার চেষ্টা করেছি, তাতে করে আমাদের মনে হয়েছে এটা একটা যৌথ উদ্যোগের দরকার। একটা হচ্ছে তাঁত ব্যবসায়ী সমিতির এবং একটা হচ্ছে সরকারের, এই দুই যৌথ উদ্যোগের ফলেই এটা হতে পারে। যেমন ধরুন শান্তিপুরের যারা তাঁত ব্যবসায়ী আছেন, তারা যদি একটি সংগঠিতভাবে, অর্থাৎ সংগঠন আছে আমি জানি, কিন্তু আমি আবারও বলছি যে তারা যদি সংগঠিতভাবে হাতের তাঁতকে বাঁচাবো মনে করে, তারা সেই একটা উদ্যোগ এক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে। আরেকটা হচ্ছে সরকারি উদ্যোগ নিতে হবে। যখন একজন ব্যবসায়ী জানাচ্ছেন যে আমার একটি কাটাবুটি কাপড় তৈরি করতে 400-480 টাকা খরচা হচ্ছে, সেখানে একটি মিলের কাপড় 220 টাকায় এমন কাপড় পাওয়া যাচ্ছে যে কাপড় পরে দু একটা অনুষ্ঠান বাড়িও যাওয়া যাবে, তাহলে আমি এই প্রতিযোগিতায় কী করে টিকে থাকবো? তাহলে এই প্রতিযোগিতায় তাকে টেকাতে গেলে সরকারকে এমন কিছু বাইন্ডিংস আনতে হবে, সরকারকে এমন কিছু ল আনতে হবে যাতে করে হাতের তাঁতটা বাঁচে। তার কারণ হচ্ছে প্রতিযোগিতা মানে এই নয় যে যেখানে লোকাল যে কৃষ্টি সংস্কৃতি আছে তাকে বিপন্ন করে দিয়ে সেই প্রতিযোগিতায় নামতে হবে বলে আমাদের মতামত। কারণ ধরুন যে তাঁত শিল্পী, আমরা যে তাঁত শিল্পী বলতাম যাদেরকে, সেই তাঁত শিল্পী যদি আজকে মিলের মজুরে পরিণত হন প্রতিযোগিতার বাজারে এসে, সেটা রক্ষণাবেক্ষণকে অবশ্যই সরকারকে ভূমিকা নিতে হবে। এবং কেন্দ্রীয় সরকারকে আমরা দেখেছিলাম যে হ্যান্ড মানে অ্যান্টি ইয়ার্ন প্যাকিং যেটাকে বলা হয়, যে সেই প্যাকিংয়ে মিলের সুতোতে যে 50%, যে অটল বিহারী বাজপেয়ীর সময় যে সরকার ছিলেন, 50% তাকে ওই মিলে হাতের সুতোর মতো লেচি কাটতে হতো, সেইটা এখন কমতে কমতে এসে 30% হয়ে গেছে। আজকে যদি
হ্যান্ডলুম সমবায় যারা, হ্যান্ডলুম সমবায় নিয়ে গঠিত তন্তুযুগ, আজকে যদি শাটললেস যে হাওয়া মেশিনের কথা বলা হচ্ছে সেই মেশিনকে, যে মেশিনকে যদি প্রমোট করতে বিজ্ঞাপন দেন তবে তো তা অবশ্যই হ্যান্ডলুমের পক্ষে সহায়ক হবে না। কাজেই দেখুন, প্রতিশ্রুতি বা সেমিনার এগুলো করে খুব একটা কাজ হবে না, সদর্থক চেষ্টা সদর্থকভাবে নিতে হবে, কোনোরকম রাগঘাট না রেখে এই লোকাল শিল্প। আজকে কৃষ্ণনগরের মাটির পুতুল আমরা সকলে জানি ঘূর্ণি, আজকে যদি তা মেশিনে তৈরি হয়, তা যদি উত্তর দিনাজপুরে তৈরি হয়, মালদাতেও তৈরি হয়, তাহলে যদি আমরা বলি প্রতিযোগিতা বলে যদি এই বিষয়টাকে এড়িয়ে যাই, এটা খানিকটা ভাবের ঘরে চুরি করার কথা বলা হবে। কারণ প্রতিযোগিতা শুধু নয়, লোকাল কৃষ্টি সংস্কৃতি এইগুলোর বাঁচিয়ে রাখা, এইগুলোকে বাঁচিয়েই কিন্তু একটা সংস্কৃতি বাঁচে, সমাজ বাঁচে। কাজেই শান্তিপুরের হাতে তৈরি তাঁতের শাড়িকে যদি বাঁচাতে হয় তাহলে সরকারি পলিসিও যেমন দরকার, তেমন ব্যবসায়ীদের একটা একটা সংগঠনও দরকার। তাঁতের বাজার তো আপনারা দেখতেই পাচ্ছেন, আগে যখন আসতেন এই পাড়ায় ঢুকলে মানে খটখটানি আওয়াজ, কিন্তু আগে খটখটানিতে চলেই গেছে, আমরা কোনো রকমে চলছি। এখন অ্যাপিয়ার্ড এসেছে, তার আগে পার্লুম এলো, পার্লুম অবস্থাও খারাপ, এখন অ্যাপিয়ার্ড এসেছে। এবং আমাদের এই বয়সে এই অ্যাপিয়ার বা ওই পার্লুম পড়া সম্ভব নয়, বা বাইরেও আমরা যেতে পারছি না। এখন যা তাঁতের পরিস্থিতি এসেছে, আমাদের খুব সীমিত ইনকাম, যার জন্য আমরা স্বামী স্ত্রী দুজনেই কাজ করি, আমার তিনটে ফ্যামিলিতে তিনটে মেম্বার আছে, যে আমাদের রোজগার মাসে একটা ব্যক্তি হয়তো 5,000 টাকা রোজগার করে, দুজনেই 7,000 টাকা রোজগার করতে হয় আমরা, এইভাবে আমাদের সংসার চলছে। কিন্তু সরকারি, আমরা সরকারি একটা হ্যান্ডলুমের আমরা আছি, সদস্য আছি, কিন্তু সেই সমিতিটাও উঠে গেল, সমিতির অবস্থাও খুব একটা ভালো নয়, আমাদের ওখান থেকে কিছু ইনকাম হয় না। এখন এই তাঁত বুনতে চালাচ্ছি, আগে শান্তিপুরি বুনতে, এখন এই ফুলিয়ার দিকে নজর দিই, যদি একটু পয়সা বেশি পাওয়া যায়। এই তো সামনে হ্যান্ডলুম ডে, তো সেই উপলক্ষে আসে না হ্যান্ডলুম ডে গত বছর এই ছিল, আজকে এসেছে এই হ্যান্ডলুম ডেতে আমাদের খোঁজে খবর। কিন্তু সরকারি যে অনেক কিছু শোনা যায়, কিন্তু আমাদের কাছে সেসব কিছু এসে পৌঁছয় না। আমরা এই তাঁত বুনি, মহাজনের কাছ থেকে মজুরি নিয়ে আসি, আমাদের সংসার চলে। কিন্তু মহাজনের যদি আগে যাবো আমরা কিছু পেতাম মহাজনের কাছ থেকে, এখন মহাজনের কাছে ওজন টাকা পড়ে থাকে আমাদের। এই যে হস্তচালিত তাঁত আটকে মানে আপনি এখনও বুনে যাচ্ছেন, এর পিছনে কারণ কি? এর পেছনে আমার বাপ ঠাকুর দাদা এই কাজ করে এসেছেন এবং আমরা এই কাজে শিখেছি, এখন তার অন্য কিছু করতে পারবো না। তো এখন তো দেখাই যায় না, তো কিভাবে রক্ষা করবেন ভাবছেন আগামীতে থাকবে? আগামী দিনে এখন দেখা যাক কি কদ্দূর কী হয়, সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে নিশ্চয় থাকবে, নাহলে তো আমাদের পক্ষে আর সম্ভব নয়। কী নাম আপনার? যা পরিস্থিতি এসে গেছে, এখন এই হস্তচালিত তাঁত এখন রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। আপনারা খুঁজে দেখতেই তো পাচ্ছেন পরিস্থিতি কী এসেছে, আগে ঢুকলেই মানে খটখটানি আওয়াজ, মানে শান্তিপুর তাঁত বলে বিখ্যাত ছিল, এখন এই শান্তিপুরের তাঁতই এখন আর নেই। যে কটা আছে পার্লুম আছে বা অ্যাপিয়ার আছে, তাও পার্লুমের অবস্থা খারাপ, এখন অ্যাপিয়ার আছে, এই তো অবস্থা। আপনার নাম আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম শান্তিপুরের রায়াল লেন, আর আমার নাম অরুণ চাওয়ানি। কত নম্বর ওয়ার্ড এটা? এই 14 নম্বর ওয়ার্ড। খারাপ, কেননা এই ব্যবসা করে আর সংসার চালানো যাচ্ছে না, তা এই তাঁতের ওপর সরকার যে কোনো নজর দিচ্ছে না, কিছুই করছে না, শান্তিপুরের ব্যবসাটা নিম্নমুখ হয়ে গিয়েছে, কীভাবে চলবে? আমাদের যা বয়স হয়ে যাচ্ছে, এখন আর আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই, এই তাঁতের ওপরই নির্ভর করে সংসার চালাতে হচ্ছে। তার কদিন চলবে কি জানি, জানি না। সাথে তাঁতের অবস্থা যেভাবে নিচের দিকে যাচ্ছে, মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাবে আর চলবে না শান্তিপুরের তাঁত। কাজ নিয়মিত পান? না, কাজ নিয়মিত পায় না, সপ্তাহে 3-4 খানা মহাজন কাপড় দিতে বলছে, এখন আর কাপড়ের সেরকম টান নেই বলে আমাদের সংসার চালানো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আপনি কতদিন ধরে তাঁত বুনছেন? আমি তার 50 বছর ধরে তাঁত বুনছি। প্রথমের দিকে যখন বুনতেন তখন কীরকম হতো? তখন ভালোই তাঁতের ব্যবসা ছিল, তাঁত বুনে এটা ওটা করেছি, সব কিছুই করেছি, কিন্তু এখন যা পরিস্থিতি, কিন্তু এই তাঁত বুনে আর কিছু করা সম্ভব নয়, সংসার চালানোই অসুবিধা হয়ে যাচ্ছে, তো কী করে অন্য কিছু করবো। পরিবারে কতজন? পরিবারে 3 জনা মানুষ। এখন এই দিয়ে চলছে? হ্যাঁ, এই দিয়ে চলছে। আর বাবা কী করছেন? বাবা তাঁতের ব্যবসা করতেন, মানে বংশগত তাঁতের ব্যবসাতেই চলে এখন সব কিছুই, কিন্তু বাবা তো গত হয়েছে, আমি এখন এই তাঁতের ওপর নির্ভর করে আছি, এই বয়স আর কী করবো, কিছু করারও ক্ষমতা নেই, যে কদিন চলে দেখা যাক। কী নাম আপনার? কোথায় ভাই? শামচাঁদ প্রামাণিক, রায়াল লেন, শান্তিপুর নদিয়া। দিদি সমস্যা কী হয়েছে? এই তাঁত এখন তাঁতের বাজার চলছে না, মজুরি ফজুরি কমে গেছে, কী অসুবিধার মধ্যে সবই। আপনি কি তাঁত বুনা আগে থেকে জানতেন? না না, এখানে এসে শিখেছি। আচ্ছা, তো কী কারণে আপনার তাঁত বোনার কারণটা? এই যে ইনকাম নেই, একা মানুষ তাই। কতজন আপনাদের সদস্য? 3 জন। তো আপনাদের দুজনের তাঁত বোনার প্রশ্ন? হ্যাঁ। মজুরি টুজুরি সব ঠিকঠাক করে পান? না না, ওই তো মজুরি কমিয়ে দিয়েছে, তো 265 টাকা মজুরি ছিল, ওই কাপড়ে 260 টাকা করেছে।
এমনি কোনো সরকারি সুযোগ সুবিধা কিছু না না কি নাম আপনার আগমনী প্রাণী মলয় দে রিপোর্ট টাইমস বাংলা।